वो क्लोज हो जाए। আমরা তো কারেন্ট পাচ্ছি ছবিটা আছে আচ্ছা দেখো এই তুমি তুমি নাড়াবো না প্রত্যেকটা মিটারে কি একই পার্ট আছে কিনা দেখো প্রত্যেকটা মিটারে একই রকম পার্ট আছে কিনা দেখো প্রত্যেকটা মিটারে একই রকম পার্ট আছে প্রত্যেকটা মিটারে একই রকম পার্ট আছে এখানেও সেম এখানে সেম জিরো দেখো যত মিটার কারেন্ট আছে প্রত্যেকটা কি সমান দেখালো কিনা চলে আসো তুমি ছাড়বো না কিন্তু সমান আছে না ভিডিও করে মোবাইল আমার বলতো কি একটা কানেকশন গেল সবটা ভালো করে দেখেন কি হয় উল্টো দেখাবে এর মানে হচ্ছে কি জানো যে আমরা আমরা যদি ওমে সূত্র করেছি যে রোদ যত কম থাকবে কারেন্ট তত বেশি প্রবাহিত হবে চলার পথে বাধা কম এখন দেখো এখানে রোদ 46 যে কারেন্ট দেখালো 99 কিন্তু সেম কারেন্ট দেখালো আবার 69 সেম কারেন্ট দেখালো কারণ আমাদের সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য এটা সব জায়গায় কারেন্ট কি থাকবে এলাম না আমরা এখন ভোল্টেজ কি হবে ভোল্টেজ তো বিভক্ত হয়ে যাবে আচ্ছা আমরা এখানে কত ভোল্ট আছে 12 ভোল্ট এটা কোন দিকে ছিল কোনটা বাম দিকে ছিল না না বন্ধ করো টাকা দিতেলাম না বুঝতে পারতে না আর বোঝা হয়ে যাব দাও তো দেখি ধরে রাখো আমাদের এই খাতাটা কোথায় খাতাটা নিয়ে গেছি আমাদের সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য ছিল কারেন্টটা I2 I1 ইকুয়াল I2 মানে সব জায়গায় কারেন্ট সমান তাই না কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে VT ইকুয়াল V1 প্লাস V2 প্লাস ভিতরে এখানে যত ভোল্ট পাবো তিনটা যোগ করে তত হতে হবে আমরা সাপ্লাই দিছি কত ভোল্ট এই তিনটা যোগ করে 12 হতে হবে ভোল্টেজ এই রোধে কত ভোল্টেজ আছে এই রোধে কত ভোল্টেজ আছে এখানে কত ভোল্টেজ তিনটা যোগ করে 1 হতে হবে একটা রোধের ভোল্টেজ পরিমাপ করতে গেলে ভোল্টমিটারের দুই প্রান্তে রোধের দুই প্রান্তে দিলে ভোল্টেজ জায়গা তাই না এখন আমরা অ্যামিটার দিয়ে ভোল্টেজ পরিমাপ করতে পারি না দেখো এখানে কত টুক আছে ভোল্টেজ আমাদের ভিটি কত আসছে 11.62 বা 60 ধরলাম
এই তিনটা যোগ করে এটা সমান হতে হবে, কারণ আমরা জানি ভোল্টেজগুলো ভাগ হয়, সাপ্লাই ভোল্টেজটাই প্রত্যেকটা লোডে বিভক্ত হবে। এখানে ভোল্টেজ কত দেখো, মাইনাস দেখেছি তো ডিরেকশন চেঞ্জ করো, 3.15 15 12 আসবে না উঠানামা করতেছে, এটা হোল্ড করো, হোল্ড করো, এটা এই যে ফিক্স করে এরকম আছে, তার মানে যোগ করো, কত যোগ করো, 11.60 আমরা অ্যাকুরেট পাইছি, কত আছে 11 কত আছে 15 18 10 11 15 কিলোমিটার কি